সো হ্যাঁ ইয়ো বাড়ি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমার নতুন মোবাইল দিয়ে নতুন একটা গেম প্লে। ঠিক আছে, তো গাইজ আমরা নতুন একটা মোবাইল নিয়েছি, মোবাইলটার নাম হচ্ছে পোকো X3 Pro। ঠিক আছে, তো গাইজ মোবাইলটা নতুন তাই তেমন ভালো খেলতে পারতেছি না, আর সাইজটাও অনেক বড়। ঠিক আছে, তো গাইজ আমরা একটু সেটিংটা ঠিক করে নিই। ঠিক আছে, আমাদের কাস্টম সেটিংটা একটু ঠিক করবো। ঠিক আছে, দেন আমরা একটা ক্লাস স্কোয়াড ম্যাচ খেলবো। তো গাইজ আমরা স্টার্ট দিয়ে দিলাম, দেখি স্টার্ট হোক। আমি মোবাইলটাতে খেলতে কিন্তু অনেক জুস লাগতেছিল, বাট গাইজ সমস্যা হইতেছিল গিয়ে আমার সেটিংটা। ঠিক আছে, সেটিংটা ঠিক মতো হাতে আসতেছিল না, মোবাইলটা সাইজে অনেকটু বড়। ঠিক আছে, অনেকটা বড় তাই। তো আমরা G80 নিলাম। ঠিক আছে, তো গাইজ আমরা G80 নিব, দেন আর কি নেওয়া যায়। তো গাইজ অনেক বড়, ঠিক আছে, আর প্রচুর ভালো লাগতেছিল এটাতে গেম প্লে করতে। ঠিক আছে গাইজ, তো আর বুঝেন তো নতুন মোবাইল পাওয়ার পর কি কীরকম ফিলিংসটা কীরকম হয়। ঠিক আছে, তো গাইজ আমরা স্টার দিয়ে দিছি অ্যান্ড ম্যাচটা ফার্স্ট রাউন্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে। এনিমির সামনে একটা, ঠিক আছে, কিছু ফায়ার করলাম বাট একটা অপর নেয় এনিমির উপর। হায় রে এনিমি, হায় রে এনিমি ভাই, এই যে দুইটা সামনে, একটাকে তো মারতে দাও, একটাকে তো মারতে দাও। আচ্ছা, একটা নক পেয়েছে, একটাকে আমি হেডশট দিয়ে নক করে ফেলছি, আর একটা ও ভাই আর একটা আমাকে নক করে দিছে। উপং হয়েছিলাম তারপর মাইরা দিছে, আমাদের হেলথ ছিল না তাও। ঠিক আছে, তো গাইজ দেখা যাক আমরা কেমন খেলতে পারি। ঠিক আছে, নতুন মোবাইলটা দিয়ে আর কি ভাই স্মুথলি খেলা যাচ্ছে। ঠিক আছে, অনেক ভালো খেলা যাচ্ছে, স্ট্যান্ডার্ড দেওয়া আছে সব কিছু। ঠিক আছে, তো গাইজ অনেক ভালোই খেলতে পারছি, কিন্তু তেমন প্রবলেম করতেছে না গাইজ। তো প্লেয়ার একটা ভিক্টোরি নিয়ে নিছে। ঠিক আছে, যাই হোক ভিক্টোরিটা নেওয়াই ভালো, কারণ পরে রিক্স হয়ে যায়। ঠিক আছে, তো গাইজ আমরা 1 রাউন্ড ভিক্টোরি নিয়ে নিছি, দেন আমাদের নতুন মোবাইল নিয়ে খেলবো তাই MP5টা নিলাম। ঠিক আছে, MP5 নিলাম, এনে একটা গ্লোয়াল নিলাম। ভাই দেখো আমি কি বলবো, ভালো করে ক্যারেক্টারকে রান করতে করাইতে পারতেছি না। তারপরে গাইজ খেলতে ইচ্ছা করতেছিল অনেকবার, মানে কি বলবো গাইজ, বারবারই ওই মোবাইলটা রাইকা, মানে পুরন পুরাতন মোবাইলটা রাইকা এই মোবাইলটা দিয়ে খেলতে গেম প্লে খেল প্লে করতে চলে আসছি। তো গাইজ এটা দেখি কি হয় নাকি, আর আর কি বলবো গাইজ, একটাতে টিপা মানে চাপ দিই আরেকটাতে পড়ে। ঠিক আছে, তো এরকম অবস্থা হইতেছিল আমার ফার্স্ট টাইমের মতো, বাট এখন কিছুটা ভালো আছে। ঠিক আছে, ভালো অবস্থায় আছে। তো গাইজ ইনশাল্লাহ আর 4-5 দিন বা 3-4 দিন ট্রাই করলে ইনশাল্লাহ ভালো। ঠিক আছে, তো শেষ, আমি শেষ। ঠিক আছে, তো গাইজ আমি অলরেডি নক হয়ে গেছি, নো প্রবলেম, আমাদের প্লেয়ার এখনও দুইটা আছে। ঠিক আছে, আমার দুই আমি আর একজন নক হয়ে গেছিল, দুইটা প্লেয়ার আছে, শেষ একটাকে আমাদের আর একজন বুধ এই ম্যাচটা হারবো। ঠিক আছে, তো হাইরা গেছি অলরেডি ডিফিট গাইজ, তো আমরা নেক্সট রাউন্ডে হাইরা গেলাম, নো প্রবলেম ভাই ব্রাদার্স। আমার তো অনেক মজা লাগতেছে মোবাইলটা দিয়ে খেলতে। ঠিক আছে, তাই খেলতে আসি, হারলেও কি জিতলেও কি, আমাদের হারলেও কিছু আসে না জিতলেও কিছু আসে না। তো গাইজ প্রচুর ভালো খেলা যাচ্ছে মোবাইলটা, আর হেডশট ভাই কি বলবো ভাই, হেডশট অনেক বেশি লাগে, বাট এখানে তো আমি কিন্তু ট্রাই করবো। ঠিক আছে, ট্রাই করবো আপনাদের দেখানোর জন্য যদি লাগে। ঠিক আছে, কারণ আমি গতদিন, ঠিক আছে, গতকালকে আমি একটা ক্লাস স্কোয়াড ম্যাচে খেলতেছিলাম। ঠিক আছে, তো ভাই 4 জনকে আমি ডিজার্টি গেলে মারতে পারছি, ইনশাল্লাহ ডিজার্টি গেলে ওয়ান টেপ অনেক বেশি পড়ে। ঠিক আছে, একটা এনিমিকে কিছু ড্যামেজ দিছি বাট মরে নাই। ঠিক আছে, মরবে কে ভাবে, আমাকে উল্টা মাইরা দিবে। ঠিক আছে গাইজ, তো এনিমিগুলো কই রে, যে আবার বাইর হয়েছে কিরে ভাই, আমাদের সবগুলা নক, ও তেরি। আচ্ছা, আমি এদিকে যাই, এদিকে একটা এনিমি আছে গাইজ, ও তেরি, আরে ভাই, আরে ভাই আস্তে ধীরে মারো না কিরে ভাই। হাই রে এনিমি রে, হাই রে এনিমি, হাই রে এনিমি। তো গাইজ আমরা এখন কি নিবো, ডাবল ডাবল ব্যারেল, ডাবল ব্যারেল। ঠিক আছে, আমাদের ফেভারিট ওয়ান গান। তো গাইজ আমরা ডাবল ব্যারেল ব্যারেল আর তিনটা কি 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 তিনটা কি তিনটা গুলো নিয়ে আনিছি। আমরা কিছু ট্রাই করতেছি ফায়ারিং সিট আপ গুলো বসানো। ঠিক আছে, তো আমরা তো পারি না, তবুও ট্রাই তো করতে পারি। ঠিক আছে গাইজ, তো এই যে দেখছো আমি কীতে মারতেছি আর কীতে যাইতেছে। আচ্ছা, এই যে এনিমিটা আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে দিছে, আরে ভাই আস্তে আস্তে, ও তেরি। আচ্ছা গাইজ, আমি একটা মিড কিট নিয়ে নিই ততক্ষণে। ঠিক আছে, তো গাইজ এই যে একটা এনিমি প্রচুর নাচতেছে, শালার নোবরের বাচ্চা, দ্বারা আমি আইতেছি।
দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার উপমুখটা চলে আসতে তো হয়। ওকে ওকে ওকে, নোকিয়া দিচ্ছে ঠিক আছে, একজন নক। এই যে সামনে একজন হেড শট পড়ছিল ভাই, হাই রে হেড শট রে, হাই রে হেড শট। এই যে আচ্ছা, যাই হোক আমরা দুইটা কিল করতে পারছি, ঠিক আছে। তো গাইজ আমরা নতুন মোবাইল দিয়া দুইটা কিল, হ্যাঁ দুইটা দুইটা না তিনটা, আরে ভাই তিনটা বুদ্ধ, ঠিক আছে। তো গাইজ আমরা এই রাউন্ডটা তিনটা কিল করে ফেলছি, ঠিক আছে। আর গেম প্লেটা আমাদের তেমন ভালো হচ্ছে না, বটেদের বটেদের মতো না, নুবেদের মতো হচ্ছে, ঠিক আছে। তো বউ খেলতে তো হবে, ঠিক আছে, অভ্যাস না করলে কি হবে, আর না পারলে কি হবে, ঠিক আছে। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি কি কি নিছি, একটা এমপি এন একটা ডাবল ব্যারেল, ঠিক আছে। তো আর কি করা যায়, ও ভাই ও ভাই, জলদি যাও জলদি। আরে ভাই আমি খেয়াল করি, খেয়াল করি নাই, খেয়াল করি নাই, আমি হেলমেট নেই নেই, ঠিক আছে। তো গাইজ এখন আমি খেয়াল করছি, আচ্ছা নো প্রবলেম, দেন আমরা রাশে যাব, ঠিক আছে, আবার রাশে যাব। কই রে ভাই এনিমিগুলো কই, কোন দিকে গেছে আল্লাহ জানে, ওরাই জানে। এই পাইছি 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 পাইছি, একটা দুইটা, হ্যাঁ একটা শেষ, ঠিক আছে। এই যে একটাকে আমি অলরেডি নক করে ফেলছি, দুইটা নক। ও ভাই ওপি, আচ্ছা এটাকে রিভাইভ দিয়ে দিই, দুইটাকে নক করছি, ঠিক আছে, প্লেয়ার দুইটাকে নক করছি। দেন এই যে আরেকটা প্লেয়ার, ও ভাই তিনটা নক, তিনটা নক, একাই তিনজনকে নক করে ফেলছি। এই সামনে একটা, সামনে আরেকটা, সামনে আরেকটা, গ্লোয়াল দিয়ে কাবার নিছে, একটা দুইটা হেডশট। ও ভাই দেখছো এত দূর দুইটা হেডশট পড়ছে। তো গাইজ আমরা কোয়ার্টারে কিল করে ফেলছি, আর আমাদের কিল হয়ে গেছে 6, ঠিক আছে। তো এই ভাই ভাই আদার্স, এই ম্যাচে আমরা কী কী নিতে পারি, ঠিক আছে। তো আমরা নিয়ে নিলাম উজি, MP40 অ্যান্ড অ্যানাদার গানস, ঠিক আছে গাইজ। মানে ভাই কী হইতেছে, এগুলা কী হইতেছে আমার সাথে, দূর মিয়া মজা করতেছো, আমি তো স্কোয়াড হারিয়ে ফেলছি বুঝো না, প্রো প্লেয়ার। তো গাইজ এখন MP40 নিছি অ্যান্ড দুই নেলা নিছি, ঠিক আছে। আমাদের এই রাউন্ডটা দিয়ে দিয়েছে বিশ্ববিখ্যাত জায়গায়, সেটা সেটার নাম হচ্ছে খাটুল এশিয়া, ঠিক আছে। তো এখানে আমরা, এখানে আমরা এনিমিকে কী করবো কী করবো কী করবো, দৌড়ায় দৌড়ায় মারবো, ঠিক আছে। তো গাইজ এই যে একটা কিছু মার, ভাই দুইটা হেডশট তিনটা হেডশট শেষ, একটা এনিমি শেষ। এই যে গ্লোয়াল পরে নাই, বাট এখন করছে, নো প্রবলেম গাইজ। তো আমরা এখন উকং হয়ে সামনের দিকে যাইতেছি, যাইতেছি ভাই যাইতেছি। তো গাইজ আমাদের একটা উপরে নক করে দিছে এনিমি, আমি দেখো গ্লোয়াল কোথায় লাগাবো, লাগাইছে কোথায়, নো প্রবলেম, আমরা একটু চিপা চাপা যাবো, ঠিক আছে। আমাদের হেলথ নাই, মিটকিটা নিবো, অলরেডি আমরা নিয়ে নিছি, আমরা ট্রাই করবো উপরের দিকে যাওয়ার। তো গাইজ এই যে আমাদের পিছনে দিক থেকে মারলো, তাই একটা গুলোয়াল লাগাবো, গুলোয়াল, আরে ভাই নিজের গুলোয়ালে নিজে ফাইসা গেলাম, তাই না, নো প্রবলেম, আমরা এসে একটু বাঙ্গা বাঙ্গা হয়ে গেছে। দেন আরে ভাই এনিমি, ও গায়া গায়া গায়া, খতম খতম, আমাকে হেডশট দিয়ে দিছে, আচ্ছা নো প্রবলেম, আমরা ইনশাল্লাহ 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 ভিক্টরি আনতে পারবো এই ম্যাচে, অ্যান্ড বুইয়া আনবো, ঠিক আছে। তো গাইজ আপনার কী বলেন, আনতে পারবো না বুইয়া, আরে ভাই কী বললো, আমরা নতুন বাইক নিয়ে খেলছি, তাতে কি আইসে আর গাইছে, ঠিক আছে, আসছে আর যাইতেছে, ঠিক আছে। তো গাইজ আমরা নিয়ে নিছি MP5 অ্যান্ড ডাবল ব্যারেল, ঠিক আছে গাইজ। তো গাইজ 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 গাইজ, আরে ভাই, আরে ভাই এই ম্যাচটার জন্য ভিক্টরি নিতে পারি, ঠিক আছে। ওরে নিমি রে, কই রে তোরা, আচ্ছা। তো গাইজ আমরা এদিকে যাবো, ঠিক আছে, ভিতরের দিকে ঘরে, ভিতরের দিকে যাইয়া, এদিকে যাইয়া, তারপরে কোন দিকে যাইয়া, কোন দিকে যাইয়া, ঠিক আছে। তো গাইজ আমরা সামনে নিমি দেখতে খাচ্ছি, ঠিক আছে। তো এটাকে একটা, আরে ভাই নো, গায়া গায়া খতম, এত গেনের গেন মারো রে ভাই, ভাই ভাই আস্তে আস্তে ভাই, এখান থেকে আমি যাই, ঠিক আছে, কারণ এখান থাকলে গ্রেনেডের পাল্লায় পড়ে মরতে হবে, ঠিক আছে। হায় রে নিমি রে, হায় রে নিমি, ও ভাই আমি মরলাম, ঠিক আছে, আমাকে চিপা থেকে ছাপায় মারিয়ে দিছে। তো ভাই এই ম্যাচটা যদি যদি বুইয়া না হয় তাইলে তো হবে না রে ভাই, আচ্ছা আমাদের একটা প্লেয়ার যেটা আমাকে রিভাইভ দিতেছে, ঠিক আছে। তো আমি তা রিভাইভটা পাই গেলেই হইলো, রিভাইভটা পাই গেলেই হইলো ভাই, একটা গুলোয়া লাগাইলাম লাগাইলাম, ঠিক আছে। তো গাইজ আমরা এখানে চিপায় বসে না ভিতরে যাই, ঠিক আছে। তো এখানে একটা মিট কিট নিবো গাইজ, মিট কিট নিবো, মিট কিট নিবো, আর একটা নিবো, ঠিক আছে। তো আমরা দুইটা মিট কিট অলরেডি নিয়ে নিছি, দেন আমাদের প্লেয়ার আরেকজন নক, ঠিক আছে। এ ভাই গাইজ এটা কী হয়েছে, এটা কী হয়েছে, পিছন দিক দিয়ে বাস 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 কালা বাস করে দিচ্ছে গাইজ। তো আমাদের প্লেয়ার একজন আছে, ও ভাই ও দুইজনকে নক করে দিছে, ঠিক আছে। তো আরেকজন প্লেয়ার আছে ভাই, দেখা, ঠিক আছে। তো গাইজ এই প্লেয়ারটা মোটামুটি ভালো আছে, ইনশাল্লাহ পারবে, ঠিক আছে, কারণ নতুন মোবাইল নিয়ে, নতুন মোবাইল নিয়ে নতুন ম্যাচ, ঠিক আছে ভাই। তো গাইজ এই ম্যাচটা হারলে তো হবে না, ঠিক আছে, আর
যখন আমি যখন কি করবো ভাই, আমি আমি তো এখন লাইভে আছি, ঠিক আছে, লাইভে না ভিডিও বানাইতে আছি, যদি এইটা হারি তাইলে কি হবে ভাই? হবে হবে বলো, তুমি বলো তো গাইস। তুমি একটা ভাই ব্রাদার, তোমাকে একটা লাইকও দিয়ে দিছি, তুমি জলদি জলদি এই ম্যাচটা জিতাও, ঠিক আছে গাইস? একটাই এনিমি আছে ভাই, তুমি পারবা, তুমি পারবা, ঠিক আছে? আমি তো পারি নাই ভাই, নো প্রবলেম গাইস, আমরা দেখবো, ঠিক আছে? আমাদের প্লেয়ারটা এই ম্যাচটায় মানে এই রাউন্ডটায় ও কি বলবো ভাই, ওই বুইয়া আনতে পারে কি না, ওই বুইয়া আনলে ওরে চলকেটের দাওয়াত দেওয়া হবে, আসলে খাবেন না হইলে নাই, ঠিক আছে গাইস? তো গাইস ওই সামনের দিকে এনিমি গ্রেনেড মারতেছে, এ ভাই ওই বুইয়া আনে নাই, এনিমি মইরা গেছে, যা তোর চলকে খাও না, ঠিক আছে? তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পোকো X3 মানে আমার নিউ মোবাইলটা দিয়ে আমি কীরকম খেললাম একটু বলবেন, ঠিক আছে? দেখো ভাই, ওই দেখো ম্যাচ, আমাদের রাউন্ডটাও শেষ, ভিডিওটাও শেষ, গুড বাই।